সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আমি এখন আছি কিশোরগঞ্জ কুটিয়াদি কুড়িখানালায়। তো আমি এখন একটা দোকানের সামনে আছি, দোকানটা দেখতেছেন আমার সাথে। কেমন আছেন? ভালোই। আপনার নাম? আমার নাম হচ্ছে রফি। রফি ভাই, রফি এই যে। আচ্ছা আচ্ছা, কি কি পাওয়া যাচ্ছে আপনার এখানে? এই মুরব্বা, তাল মিষ্টি, নাইকেলি, গরমি, এরপর আপনার তিল, বাদাম, এগুলি আছে। দাম কেমন? দাম 200 টাকা, 240 টাকা, 180। আমাকে দেখান কোনটা কি দাম। এটা হলো কেজি খুদমা। কি জিনিস? সন্দেশ কেজিতে কটা বাড়ে? বুঝতে পারছেন আপনার 200 টাকা কেজি সন্দেশ, কেজিতে পাইতেছেন আপনার 40 থেকে 45টা। এটার দাম কত? এটা জিনিসটা কি? মুরব্বা 240 টাকা। মুরব্বা 10 টাকা। আশা করি বুঝতে পারছেন মুরব্বা অনেক সৌন্দর্য। মুরব্বা কালার টনে জোর 240 টাকা পাওয়া যাচ্ছে এখানে কুড়িখাই মেলাতে। আসবেন, রবি ভাইয়ের দোকানে আসবেন, অবশ্যই আসবেন, যেহেতু অনেক দিন। আমার কিন্তু বেশ ভালো লাগছে, জিলবে পানি আসতেছে মুরব্বা দেখা। হ্যাঁ, 180। এটার দাম কত? এটার দাম কত? 280 টাকা। এটা কি জিনিস? নারিকেল 280 টাকা। বাহ, চমৎকার। দর্শক আশা করি বুঝতে পারছেন, রবি ভাইয়ের দোকান আসলে এটা পাবেন কুড়িখাই মেলা আসলে। তো এটা কি? সন্দেশ না বর্মি, সুজি দিয়ে বানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দর্শক অনেক কিছু আছে, বেশ কিছু আমি জানি না। তো আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন, এখানে অনেক কিছু পাবেন। তো ভাই দর্শকের জন্য কিছু বলেন, যে মেলার সম্পর্কে কিছু বলেন আপনার। মেলার সম্পর্কে কিছু বলেন। মেলার সম্পর্কে কি বলবো? মনে করেন এই কুড়িখাই মেলা আপনার কতদিন ধরে এই ব্যবসা করতেছে? মেলাতে কতদিন সময় দিচ্ছেন? কি আসলে বাবা, আমি বেশি দেখুন, আমি ফলের ব্যবসা করি, বুঝছেন? এটা মানে শীতটা জানাইলাম ভাই। এটা কি প্রথম করতেছেন এই মেলায় আপনার? না, এটা মানে আমি আরো আইছি। কতবার করছেন আপনি? এই দুই তিন বছর ধরে করতেছেন আপনি। দর্শক আশা করি বুঝতে পারছেন, রবি ভাই 2-3 বছর ধরে করতেছে এই মেলায়। তো আশা করি এখানে আসলে অবশ্যই তাকে পাবেন। এখানে পাবেন না? তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ভাই আসসালামু আলাইকুম ভাই, ভালো থাকবেন।